আমার সিভি, আমার নিজের সিভিটাই আপনাদেরকে দেখাচ্ছি। ইটস নট আইডিয়াল, বাট এটা মোটামুটি একটা ভালো ফরম্যাটের একাডেমিক। প্রথমে, একেবারে প্রথমে আপনার থাকবে কি, একটা আপনার নেম এবং ইমেল অ্যাড্রেস এবং আপনার বাড়ির অ্যাড্রেস, এটা থাকবে প্রথম একটা হেডলাইনের মতো করে, এই যে এখানে। আর এই জায়গাতে এটা আমার এমনি একটা অ্যাড্রেস দেয়া, ইটস নট লাইক দ্য সেম, আমি এগুলা এমনি দিয়ে রাখছি আপাতত দেখানোর জন্য। যে কোনো একটা অ্যাড্রেস দিবেন, একটা ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে যে ইমেলটাতে আপনাকে সবসময় অ্যাক্সেস করা যাবে এরকম। আর আপনার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, জাস্ট এটাই, এতটুকুই। আলাদা করে আপনার নাম ঠিকানা পরিচয় কোথাও লেখার দরকার নেই। নাম্বার টু, সেটা হলো এই অংশটুকু, এই অংশটুকু, এটা হলো হোয়াট ইউ হ্যাভ ডান অ্যান্ড হোয়াট টু বি ডান, এই অংশটুকু আপনার থাকতে হবে। হ্যাঁ, যে সামারি মানে আপনার পুরো একাডেমিক সিভির একটা সামারি, যে আপনি কি কি কাজ করেছেন পূর্বে, এগুলার এলাবোরেশন থাকবে পরবর্তীতে, বাট সামারি যদি কেউ একটা লুকেই আপনাকে পড়তে চায়, যে একবারই পড়বো বা অল্প সময়ের মধ্যে আপনাকে পড়ে শেষ করব, তাহলে আপনি যে আপনার রিক্রুটার হবে সে আপনার এই অংশটুকু দেখেই বুঝতে পারবে। যে দেখুন, এখানে আপনি কি কি করেছেন, আপনার এক্সপেরিয়েন্স, আপনি কি ধরনের কাজ করেছেন সেটা, আর আপনি কি করতে চান ভবিষ্যতে সেটা লেখা আছে। আমি এখন যেহেতু রিসার্চ প্রফেশনে আছি, সো আমি আমার রিসার্চ ইন্টারেস্টটা লিখছি। যদি আপনি কোনো কোম্পানিতে জব করেন, তাহলে আপনি হয়তো লিখতে পারেন যে হ্যাঁ, আমি কোম্পানিতে আমি সামনে এই 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 কাজগুলা করতে চাই। ওকে, এর পরের সেকশনটা এক্সপিরিয়েন্স, যেটা আপনি ডিটেলে লিখবেন যে আপনি আসলে কি ধরনের। হ্যাঁ, আপনি এখানে লিখেছেন যে আপনার 4.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, সামথিং লাইক দ্যাট। তাহলে ওই এক্সপিরিয়েন্সটা কিভাবে গেইন করেছেন বা কি কি কাজের মাধ্যমে আর্ন করেছেন এক্সপিরিয়েন্সটা, সেটাই আমি এখানে লিখেছি। যে আমি 2টা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম, এবং একটা জায়গাতে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির পদে পার্ট টাইম জব করেছি, সেসব জায়গাতে আমি কি কি করেছি সেটা আমি লিখেছি। এর পরের অংশটা হলো যে আপনার সফট স্কিল, আপনি আসলে কি কি পারেন। হ্যাঁ, যেমন ধরুন এখানে কোনো সব টেকনিক্যাল সফটওয়্যারের নাম লেখা। হ্যাঁ, যেমন আমি এই সফটওয়্যার গুলা আমি কাজ করেছি বা আমি জানি বা আমি পারি। অনেকে আবার কি করে, যেটা পারে না সেটাও আবার লিখে রাখে। তো এটা কখনোই করবেন না, সিভিতে কোনো মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টাও করবেন না কেউ। আপনি যেটাই পারেন কেবলমাত্র ওইটাই লিখবেন, এছাড়া আপনি যদি কোনো মিথ্যা তথ্য দেন, সেক্ষেত্রে আপনাকে যদি কোয়েশ্চেন করে আপনি পারবেন না এবং একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যাবেন। আমার রিকোয়েস্ট থাকবে যে সফট স্কিল গুলার মধ্যে, হ্যাঁ, যেগুলো নিয়ে আপনি কাজ করেছেন, আপনি আপনার হয়তো অ্যাটলিস্ট মিনিমাম আইডিয়া আছে যে এই সফটওয়্যারটা এইভাবে হ্যান্ডেল করে বা এই সফটওয়্যারের কাজ এটা, তাহলে আপনি লিখতে পারেন যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তারপরে আপনি লিখে ফেলবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনার জিপিএ কেমন। এটা আপনি যদি জিপিএ লিখতে না চান, ইটস কমপ্লিটলি ফাইন। অনেক সময় জিপিএ দরকার হয় না প্রফেশনাল লাইফে, কিন্তু একাডেমিক সিভিতে অবশ্যই আপনি জিপিএটা লিখবেন। সেক্ষেত্রে হয়তো যে আপনাকে রিক্রুট করবে বা স্কলারশিপ দিবে, সে হয়তো আপনার সম্পর্কে, আপনি কেমন স্টুডেন্ট সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবে আর কি। এর পরের অংশটা যেটা হলো, যদি আপনার কোনো পাবলিকেশনস থেকে থাকে, ধরুন আপনি দু একটা পাবলিশ করছেন, সেই একটা অংশ থাকতে পারে। যদি আপনি পাবলিশ না করেন, তাহলে দরকার নাই এই অংশটার, এই অংশটার তাহলে দরকার নাই। আপনার যদি কোনো পাবলিকেশন না থাকে, তাহলে এই অংশটা আপনি স্কিপ করতে পারেন। এর পরের অংশটা হলো অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড প্রেজেন্টেশনস, মানে এটা হলো যে অনেক সময় আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেন, সেই ইনফরমেশনগুলো আপনি এখানে এই অংশে লিখতে পারেন। হ্যাঁ, আমি কিছুদিন আগে দেখলাম রাশিয়া ইউনিভার্সিটিতেও একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে,
তো এরকম আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বছরে একটা দুইটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, সেটাতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। যারা এখনো করেননি, যারা নতুন, তাদের প্রোফাইলটাকে একটু এনরিচ করার জন্য আপনারা এরকম এক দুইটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেতে পারেন। এতে করে আপনারা ওই ইনফরমেশন গুলো লিখলে আপনার প্রোফাইলটা একটু ভালো হবে। এরপরে যেমন ধরুন কারেন্ট অ্যাফিলিয়েশনস, আপনি কোথায় কোথায় আছেন, যে আপনি আপনি যদি কোনো জার্নালের রিভিউয়ার হয়ে থাকেন সেই ইনফরমেশন লিখবেন, আপনি যদি কোনো প্রফেশনাল কোনো সংগঠনের মেম্বার হয়ে থাকেন সেটাও আপনি লিখতে পারেন। যেমন আমি হচ্ছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির মেম্বার, এটা আমি এখানে লিখে রেখেছি এবং সেখানে মেম্বারশিপ নাম্বার থাকতে হবে। কেমন, তো বাংলাদেশে আপনারা যারা আছেন, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি বলে একটা জায়গা আছে, মানে একটা সংগঠন আছে, বাংলাদেশ রসায়ন সমিতি, এইটার আপনারা মেম্বার হওয়ার চেষ্টা করেন। 3,000 মতো টাকা লাগে খুব সম্ভবত। এটা তারা হচ্ছে 3,000 টাকা দিলে ওরা আপনাকে একটা লাইফ টাইম মেম্বারশিপ দিয়ে দিবে। যারা এখনো হননি মেম্বার তারা হতে পারেন, এটা আপনাদের প্রোফাইলে বা সিভিতে আপনারা লাইফ টাইমে আপনারা লিখতে পারবেন, সেটাতে আপনার প্রোফাইল দেখতে কিছুটা হলে ভালো হবে। পাশাপাশি অ্যাওয়ার্ডস এবং গ্র্যান্টস সম্পর্কেও লিখতে পারেন, যে আপনি কি কি ধরনের স্কলারশিপ পেয়েছেন। দেখা যাচ্ছে অনেকে ডিনস অ্যাওয়ার্ড পেতে পারে, বা অনেকে হয়তো কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারে, যেমন ডাচ বাংলা বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা বৃত্তি পেতে পারেন, স্কলারশিপ পেতে পারেন। সেই জায়গাগুলো আপনারা মেনশন করবেন সিভিতে, তাহলে আপনার সিভিটা অনেক ভালো হবে। আর একেবারে শেষে যেটা, সেটা হলো রেফারেন্স। দেখুন আমি এই সেগমেন্টটা ব্ল্যাঙ্ক করে রেখেছি, কারণ হলো বাংলাদেশে সবাই এই জায়গাটা ইউজ করে, বাট একাডেমিক সিভির ক্ষেত্রে, প্রফেশনাল সিভির ক্ষেত্রে রেফারেন্স দরকার আছে বটে, বাট একাডেমিক সিভির ক্ষেত্রে এটা অতটা জরুরি না। আপনি যদি বেসিক্যালি স্কলারশিপের আবেদন করেন তাহলে আপনার এই রেফারেন্স ট্যাব এটা আসলে দরকার নাই। হ্যাঁ, এটার এটার দরকার নেই, এটা আলাদা এক্সট্রা একটা জায়গা নিয়ে নিচ্ছে, এটা দরকার নেই। বাট আপনি আপনার মনের শান্তির জন্য আপনি দিলেও